আমাদের মুআল্লিম প্রশিক্ষণের মূল বিষয় কিন্তু উদ্যমী হইতে হবে। ছাত্র যত বেশি, ওস্তাদ যত বেশি উদ্যমী হবে, ছাত্রদের মাঝে তত বেশি ফায়দা, তত বেশি দিতে পারবে। অনেক সময় আমি অনেক কথা আপনাদের কাছে বলা লাগবে অথবা জিজ্ঞাসা করা প্রয়োজন হবে, সেই জন্য নিজগুণে ক্ষমার দৃষ্টিতে দেখা, যে যার স্থান থেকে সকলেই বড়, আলহামদুলিল্লাহ সকলেই যোগ্যতা সম্পন্ন, কিন্তু যেহেতু কোরআনের নিসবতে আমরা আল্লাহর জন্য একসাথে হয়েছি, এই জন্য সকলে একটু আওয়াজ দিয়ে যে বিষয়টা আমি যেভাবে প্রশিক্ষণ দিচ্ছি হবু ওইভাবে বলার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করছি যে কোরআন শিক্ষার আমাদের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড, এটার উদ্যোগে মাত্র 7 ঘন্টায় 14টা ক্লাসে কোরআন শিক্ষা, এটা সারা দেশে আলহামদুলিল্লাহ ব্যাপক কোরআনের খেদমত হচ্ছে আল্লাহর মেহরবানি, বিভিন্ন জেলায় জেলায় আছে প্রোগ্রাম হচ্ছে মুআল্লিম প্রশিক্ষণ। শনিবারে আজকে কালকে প্রোগ্রাম শেষ করে আমি আগামীকাল রাত্রেই যাব আবার ময়মনসিং, সেখানে সকালে একটা প্রোগ্রাম মুআল্লিম প্রশিক্ষণ, আবার বিকালে আরেক জায়গায় হবে ওলামা ইকরামদের। তো আল্লাহর মেহরবানি যেখানেই শুরু হয়েছে ওলামা ইকরাম মহাব্বতের সাথে প্রোগ্রামগুলো দেখে দ্বিতীয়বার আবার ওনারা করার ব্যাপার ফিকির করেন, এটাও আত্মবিশ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ কোরআনের খেদমত করছি, ওলামা ইকরামদের ভালোবাসা নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতকে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ জারি রাখেন। জি, তাহলে কোরআন শিখার ক্লাসের শুরুতে আমরা 3টা কথা বলে শুরু করি, সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, মুখস্থ রাখতে হবে। আমি যেহেতু আগামীকাল আসর পর্যন্ত প্রোগ্রাম, আমি ক্লাসগুলো কিন্তু রিপিট করে জিজ্ঞেস করব কথাগুলো, যাতে আবার হবু আমরা বলতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরআন শিখার শুরুতে আমরা 3টা আলোচনা করে শুরু করি। প্রথমে হচ্ছে তিন জিনিসের মহাব্বত নিয়ে ক্লাসে বসতে হবে। কয় জিনিসের? সবাই একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিসের? আবার জোরে বলেন, কয় জিনিসের? তিন জিনিসের মহাব্বত নিয়ে ক্লাসে বসা লাগবে। 1 নম্বর হচ্ছে আজমত এলাহি, 1 নম্বর কি? 2 নম্বর আজমতে কোরআন, 3 নম্বর আজমতে হামিলে কোরআন। 1 নম্বর হচ্ছে আজমত এলাহি, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, আল্লাহর মহাব্বত নিয়ে ক্লাসে বসতে হবে। আল্লাহ যত বড় তার কোরআনও কি তত বড়, হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, তিনি সবার আগে আছেন, তিনি ছাড়া কেহ নাই, হুয়াল আখিরু ফালাইসা বাদাহু শাই, তিনি সবার পরে থাকবেন, তিনি ছাড়া কেহ নাই, হুয়া যাহিরু ফালাইসা ফাওকাহু শাই, তিনি প্রকাশ্যে আছেন, তিনি ছাড়া কেহ নাই, হুয়াল বাতিনু ফালাইসা দুনাহু শাই, তিনি গোপনে আছেন, তিনি ছাড়া কেহ নাই, হুয়া কুল্লু শাই, তিনি সব জিনিসের কর্তা দর্তা, বিইজনিহি কুল্লু শাই, তিনার হুকুমই সব জিনিস নিয়ন্ত্রণ হয়, বিইজনিহি রুফিআতিস সামা, তিনার হুকুমে আসমান জুলে আছেন, বিইজনিহি নুসিবাতিল আরদ, তিনার হুকুমে জমিন বিছে আছেন, বিইজনিহি নুসিবাতিল জিবাল, তিনার হুকুমে জমিনের বুকে পাহাড়গুলো পেরাক স্বরূপ বিছে আছেন, বিইজনিহি ইয়াখরুজুন নূর মিনাশ শামসাইন, তিনার হুকুমে চন্দ্র সূর্য থেকে আলো আসে, বিইজনিহি ইয়াখরুজুল হালিম মিনাল বাকর, তিনার হুকুমে গাভী থেকে দুধ আসে, বিইজনিহি ইয়াখরুজুল আওলাদ মিনাল আবওয়াইন, তিনার হুকুমে পিতামাতা থেকে সন্তান আসে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, ও তোমার অন্তর অন্তস্তলে কি আছে তার গণনও তিনি জানেন, ওয়া ইয়ালামু আদাদান নুজুম ফিস সামা, আসমানের মধ্যে কি পরিমাণ তারকারাজি আছে তার গণনও তিনি জানেন, ওয়া ইয়ালামু আদাদা কাতরাতিল বিহার, ও সমুদ্রের মধ্যে কি পরিমাণ পানির ফোঁটা আছে তার গণনও তিনি জানেন, ওয়া ইয়ালামু আর ওরাকাতি লাশজার, ওটা পৃথিবীর মধ্যে কি পরিমাণ গাছ আছে, গাছের কি পরিমাণ পাতা আছে তার গণনাও তিনি জানেন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, তিনি হচ্ছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আজমিনে খুশকে রোয়া নদগিয়া আসে মারা বেসো তু দাহারদ নেগা, হিচে কসদর মুলকে ও আম্বাজো নাই, কৌলে উরা লহনে নাই আওয়াজ নাই, দুকুনুষ একে কতুর দরবহর এলম, গুনা বিনা দুপর দা পুষদ বেহেলম, আদিমে জমি সুফুরাই আমি উচ, চে দুশ্মন বরি খানি আগমাচে উস। আল্লাহ আকবার কাবীরা, তিনি এত বড় জাত, এত বড় সত্তা, গোটা পৃথিবী আল্লাহ পাকের হেলেমের কাছে, আল্লাহ পাকের হেলেমের কাছে, আল্লাহ পাকের বর্দবারির কাছে, গোটা পৃথিবী এক বিন্দু বালু কণা যত ছোট তার থেকেও গোটা পৃথিবী আল্লাহর কাছে তার থেকেও ছোট। তিনি কত বড় সত্তা, কত বড় জাত তিনি। বজিকর সাহার
চেবিনি দর খরুশস ওলে দানদ দরি মানা কে গুশস না বুলবুল বর গুলশ তসবিহ খানিস্ত বহর খারে কে তসবিহস জবানিস্ত। আল্লাহু আকবার। এই জন্য এক নম্বর আমাদের মুআল্লিম প্রশিক্ষণ ওলামায়ে কেরামদের প্রথম কথা হচ্ছে, আমরা যখনই কোরআনে ক্লাস শুরু করব প্রথমে আল্লাহর বরাতের কথা দিয়ে শুরু করব। এই জন্য এক নম্বর আজমতে এলাহি। এই জন্য কোরআন শেখার ক্লাসে যারা আমরা শুরুতেই বলছি তিন মহাব্বত নিয়ে, তিন উদ্দেশ্য নিয়ে আমরা ক্লাসে বসবো। কয়টা মহাব্বত নিয়ে বলেন? এক নম্বর হচ্ছে আজমতে, আল্লাহর বরাতের কথা বলে ক্লাস শুরু করা। আল্লাহ কোরআনের মধ্যে এক তৃতীয়াংশ শুধু আল্লাহর বরাতের কথা বলেছে, এক তৃতীয়াংশ সূরা ইয়াসিন ওয়াকিয়া মুল যত ফজিলতের আয়াত আছে সবগুলোর মধ্যে দেখবেন আল্লাহর বরাতের কথা। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বলওয়ালা নবী উঠো তোমার রবের বড়াই বরাত বয়ান করতে থাকো। মানুষ যখন আল্লাহকে চিনবে আল্লাহর কোরআনকেও সে চিনবে, আল্লাহকে যখন চিনবে আল্লাহর হুকুমও সে চিনবে, আল্লাহকে যখন চিনবে সে রাতের অন্ধকারে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিঈ, শেষ রাতে সে অটোমেটিক ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, তার পিঠ আলোক হয়ে যাবে আল্লাহর ভয়ে। এই জন্য আমাদের কথা হচ্ছে কোরআন শিক্ষার, যে আল্লাহর মহাব্বত আসার জন্য, কোরআনের মহাব্বত আসার জন্য প্রত্যেক ক্লাসের শুরুতে আল্লাহর বরাতের কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহর বরাতের কথা, যার যতটুকু যোগ্যতা আছে এই নিয়ে মাঝে মাঝে আল্লাহর বরাতের কথা, নিজের গুণ, নিজের বরাত্ব, নিজের প্রশংসা যত বেশি করবো তত বেশি মানুষের মধ্যে অনীহা সৃষ্টি হয়, আর আল্লাহর বরাত্ব কথা যত বলবো তত বেশি মানুষের মধ্যে আল্লাহর মহাব্বত বাড়বে। এটা এটা আল্লাহ পাকের শান। এই জন্য আল্লাহর বরাতের কথা বেশি বেশি বলা। দুই নম্বর আজমতে কোরআন, কোরআনের মহাব্বত নিয়ে আলোচনা করা। এক নম্বর আজমতে এলাহি, আল্লাহর আজমত, আল্লাহর মহাব্বত ভালোবাসা। দুই নম্বর আজমতে কোরআন, কোরআনের আজমত, কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে আমাদের ক্লাস আলোচনা করা। কোরআন শেখার ফজিলত কী, কোরআন না শিখলে কী পরিমাণ শাস্তি, এই সম্পর্কে কত কঠিন কঠিন ধমক আল্লাহ কোরআনে দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে, এই সম্পর্কে উম্মতের কাছে বলা। সূরাতুল ফোরকানের 30 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল পাঁচ শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নাউযুবিল্লাহ বলেন, কয় শ্রেণী? পাঁচ শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এক নম্বর হচ্ছে তাসবিদুল কোরআন, দুই নম্বর মানিউল কোরআন, তিন নম্বর আমাল বিল কোরআন, চার নম্বর তাবলিগ বিল কোরআন, পাঁচ নম্বর ইকামতি বিল কোরআন। এক নম্বর তাসবিদুল কোরআন, কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারে তার বিরুদ্ধে এক নম্বর রসুলের মামলা। এ মাহজুর ওর ব্যাখ্যা। এক নম্বর কি, যে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে। দুই নম্বর কোরআনের অর্থ যারা না বুঝবে তার বিরুদ্ধে রসুলের মামলা। তিন নম্বর আমাল বিল কোরআন, কোরআনের উপর আমল না করলে তার বিরুদ্ধে রসুলের মামলা। চার নম্বর তাবলিগ বিল কোরআন, কোরআনের যদি দাওয়াত না দেয় তার বিরুদ্ধে রসুলের মামলা। পাঁচ নম্বর ইকামতি বিল কোরআন, কোরআন শিক্ষাকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করার ফিকির যদি না করে তার বিরুদ্ধে রসুলের মামলা হবে। নাউযুবিল্লাহ বলেন। এখন বলেন চারো এ পাঁচটার একটাও যদি না থাকে তার বিরুদ্ধে রসুল মামলা দায়ের করবেন। এ মাহজুর ওর ব্যাখ্যা হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় দুনিয়াতে যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, মুফাসসিরিনে কেরাম এই পরিত্যক্তর ব্যাখ্যা হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষ কোরআনকে পরিত্যক্ত করেছে। এক নম্বর কি, তাসবিদুল কোরআন, দুই নম্বর মানিউল কোরআন, তিন নম্বর আমাল বিল কোরআন, চার নম্বর তাবলিগ বিল কোরআন, পাঁচ নম্বর ইকামতি বিল কোরআন। এই জন্য কঠিন এই কথাগুলো উম্মতের কাছে স্পষ্ট করে বলা উচিত। কোরআন না শিখলে কি পরিমাণ রসুল তার বিরুদ্ধে মামলা করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারে আল্লাহ রসুল বলেন সে আমার নবীর উম্মত হইতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন, কত কঠিন ধমক কথা, কিয়ামতের ময়দানে অন্ধকারে উঠাবে কেউ যদি কোরআন পড়তে না পারে। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরাতুল আরাফের 147 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 147 নম্বর আয়াত। والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। যারা কোরআন শিখবে না, কোরআনের উপর আমল করবে না, কোরআন শিক্ষাকে বাস্তবায়ন করার ফিকির করবে না, এর ব্যাপারে বলে والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। ওই হাবিততের ব্যাখ্যা হচ্ছে তার দুনিয়া এবং আখিরাত উভয় জীবনকে আল্লাহ বরবাদ করে দিবে। নাউযুবিল্লাহ বলেন, কেউ যদি কোরআন শুদ্ধ করে শিখতে না পারে, কোরআনের উপর আমল না করে তার দুনিয়া এবং আখিরাতের উভয় জীবনকে আল্লাহ বরবাদ করে দিবেন।
সূরাতুল আরাফের আবার 40-41 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত। কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারে, কোরআনের উপর আমল না করে, আল্লাহ বলেন তার আসমানের মধ্যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত, পশুর ছিদ্র দিয়ে একটা গাধাকে ঢুকানো যেই পরিমাণ অসম্ভব, কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়াও ঠিক ওই পরিমাণ অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন, তাহলে গাধাকে শুয়ের ছিদ্র দিয়ে ঢুকানো সম্ভব? তো যে কোরআন পারে না তাকে তার জান্নাতে যাওয়াও ঠিক ওই পরিমাণ অসম্ভব। তাই আজিব আজিব এই কথাগুলো উম্মতের কাছে স্পষ্ট করে বলা। কোরআন শিখার ফজিলত সম্পর্কে তো জানি, কিন্তু কোরআন না শিখলে কী পরিমাণ শাস্তি, এই সম্পর্কে আমাদের আলোচনা খুবই কম হয়। সেই যে উম্মতের কাছে দুই নম্বর আজমতে কোরআন, কোরআনের আজমত, কোরআন ফজিলত কী, কোরআন না শিখার কী পরিমাণ ভয়াবহ শাস্তি, এই সম্পর্কে আলোচনা করা। তিন নম্বর হচ্ছে আজমতে হামিলে কোরআন। তিন নম্বর কী বলেন? হামিলে কোরআন, অর্থাৎ ওস্তাদের মহাব্বত। আল্লাহ রসুল থেকে নিয়ে এই পর্যন্ত যত মুআল্লিম আসছে, যত কোরআনের খাদেম আসছে, সকলের মহাব্বত দিলের মধ্যে রাখা। বিশেষ করে আমি যে ওস্তাদ থেকে কোরআন শিখছি তার মহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। এক নম্বর হচ্ছে আজমতে এলাহি, দুই নম্বর আজমতে কোরআন, তিন নম্বর আজমতে হামিলে কোরআন। হামিলে কোরআন অর্থ ওস্তাদের মহাব্বত। সহজ কথা, ওস্তাদের মহাব্বত, ওস্তাদ ছাত্রের মধ্যে যদি মহাব্বত ভালোবাসা না হয়, নেগেটিভ পজিটিভ যদি একসাথে না হয়, সেখানে কিন্তু বাতি জ্বলে না। জ্বলে, জোরে বলেন, জ্বলবে। উপরে ট্যাঙ্কি থাকে, মাঝখানে যে পাইপ দিয়ে পানি জমা হয়, পাইপ দিয়ে পানি যায়, এই পাইপ যদি নষ্ট থাকে, ইঁদুর মরা থাকে, মাটি দিয়ে যদি বরফ করা থাকে, পানি উপরে যাবে? উপরে যতক্ষণ পর্যন্ত না যাবে, পানি কিন্তু সাপ্লাই হবে না, সারা দেশে সাপ্লাই হবে না, এলাকার মধ্যে হবে না, গোটা দেশ বঞ্চিত থাকবে। এই জন্য ছাত্র ওস্তাদের মাঝে যত বেশি গভীর মহাব্বত থাকবে, তত বেশি সেখানে এলেন তত বেশি যাবে। এই জন্য ক্লাসের মধ্যে, আমাদের ক্লাসের মধ্যে বয়স্ক ছাত্র যেহেতু বেশি থাকবে, এই সমস্ত কথা ওস্তাদের কথা, ওস্তাদের আজমতের ব্যাপারে কথা বলা। কারণ কোরআন যত বড়, এই কোরআনের মুআল্লিমও কি তত বড়। কোরআনের মুআল্লিমকে পৃথিবীর সমস্ত মুআল্লিম থেকে গুরুত্ব দিতে হবে। এই কথাগুলো আমাদের মাঝে, আপনার ক্লাসের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনার সভাপতি, সেক্রেটারি সবাই বসবে। এখন তাদেরকে যদি কোরআনের আজমত, হামিলে কোরআনের ব্যাখ্যা যদি না করেন, আপনার মহাব্বত তার দিলের মধ্যে আসবে না, সে বুঝবে না। আজকে ওলামা ইকরামদের আপনি কোরআন শেখার ক্লাসটাকে সে দুর্বল মনে করে, এটা তো ভাবে যে মুয়াজ্জিন সাহেবের কাজ, এটা তো খাদেম সাহেবের কাজ, এটা তো যে নর্মাল যে কোরআন পারে না, যে ভালো করে মাদ্রাসায় পড়াশোনা করে না, ওই ব্যক্তির এই পড়াবে কত অবস্থা। এই জন্য এটা সমাজের মধ্যে অবহেলিত অবস্থার মধ্যে। এই জন্য কোরআন শিখার ফজিলত কী পরিমাণ, আজমতে হামিলে কোরআনের কী পরিমাণ দাম, এই সম্পর্কে আলোচনা করা। ওস্তাদের সাথে বেয়াদবি করলে কী পরিমাণ ক্ষতি হবে, এই আলোচনা করা। আপনারা ছোটোবেলায় আমরা মাদ্রাসাগুলোতে পড়েছি, ওস্তাদরা বলতেন, শেখায় কোনো দেহার কেউ সে তাদেরা গিরিফতারে বাসদ বালাচারেরা একে আকে আলমাস ফরা মুশাওয়াদ দিগর তঙ্গে রুজি বাদনিয়া সওয়াম সুয়ামেকে শাক শাক বমিরা জওয়াম চাহারম বেঈমান রওয়াজ জওয়াম। ওস্তাদের কেউ যদি শেকায়েত করে, বদনাম করে, গিবত করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাকে চারটা মুসিবতের মধ্যে ফেলাবে। কয়টা মুসিবতের মধ্যে? জোরে বলেন, কয়টি মুসিবত? আরো জোরে বলেন, কয়টি? এক নম্বর কি? শেকায়েত কোনো ধার কে উস্তাদেরা গিরিফতারে বাসদ বালাচারেরা একে আঁকে আলমাস। এক নম্বর হচ্ছে যা এলেম শিখবে সব ভুলে যাবে। দুই নম্বর রিজিকের অভাব অনটনের মধ্যে পড়বে। তিন নম্বর অল্প বয়সে মারা যাবে। চার নম্বর বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এই জন্য চিন্তা করে দেখেন, ওস্তাদের সাথে বেয়াদবি করলে কি পরিমাণ ক্ষতি। এই জন্য ছাত্রদের মাঝে এগুলি আজমত সম্পর্কে আলোচনা করা, তখন দেখবেন ছাত্রদের মাঝে একটা রৌনক তৈরি হবে, একটা মায়া সৃষ্টি হবে, কোরআনের ক্লাসের গুরুত্ব তার দিলের মধ্যে আসবে। এবং কোরআন শিক্ষার ক্লাসে শুরুতেই কিছু কথা, স্পষ্ট কিছু কথা বলে নেবেন, যে আমার এই ক্লাসের মধ্যে যারা বসছেন, আমার ক্লাসের মধ্যে কয়েকটা শর্ত আছে। এক নম্বর, সবার গলা ভাঙতে হবে। এক নম্বর, কি ভাঙতে হবে? সবাই জোরে বলেন, কি ভাঙতে হবে? জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়লেই তো গলা ভাঙবে, না হলে গলা ভাঙবে। দুই নম্বর হচ্ছে আগে একবার খেয়ে আসবো, প্রয়োজনে গিয়ে আরেকবার খাবো, মাঝখানে কোনো বাল লাগে না, পেট ব্যথা এই সেই কোনো অজুহাত চলবে না, ঠিক কিনা বলেন? যতক্ষণ পড়বো ভালো করে পড়বো, যতক্ষণ পড়বো
দশ বছরও যদি আমি পড়াশোনা করি, ঢিলাঢালা করে যদি পড়াশোনা করি, দশ বছর পড়লেও কোনো ফায়দা হবে না। দশ মিনিট যদি মহাব্বত ভালোবাসার সাথে পড়ি, দশ বছরের থেকেও বেশি ফায়দা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইস ক্লাসের শুরুতেই বলে নেওয়া যে আমার ক্লাসের মধ্যে আমেরিকায় থাকলেও কোরআন শিখার ক্লাস করতে হবে। যেদিন ক্লাসের ঘোষণা হবে, যতদিন কোরআন শিখার ক্লাসের ঘোষণা হবে, আপনি যদি আমেরিকায়ও থাকেন, ইউরোপেও থাকেন, তারপরে বিমান কেটে টিকিট কেটে হলো ক্লাসে উপস্থিত হইতে হবে। ঢিলাঢালা ছাত্র আমি আল্লাহর হস্তে বলে দিচ্ছি, যারা ঠিকমতো ক্লাস, আপনি তো মহাব্বতের সাথে ক্লাস গুছাইবেন, আবার আপনিই কিন্তু আবার ধমক দিবেন, কথা বুঝতে পেরেছেন? না হলে এই কথাগুলো যদি নাই বলেন, দেখবেন ক্লাসের মধ্যে আপনি আগে এই 10-15 জন, 20 জন, 100 জন বসছে, এরপরে কমতে কমতে দেখবেন একজন দুইজনও পাবেন না। এই জন্য আগের থেকে যদি আপনি গুরুত্ব দিয়ে ক্লাসের গুরুত্ব দেন, তখন ছাত্রদের মাঝেও ক্লাসের গুরুত্ব আসবে। আপনি যদি ঢিলাঢালা করেন, ছাত্রদের মাঝেও এটা ঢিলাঢালার প্রভাব পড়বে। এই জন্য ক্লাসের মধ্যে গুরুত্ব দিয়ে বলা, আমেরিকায় থাকলেও আমার ক্লাস করতে হবে। প্রয়োজন আপনার বাপ আপনার মাও যদি মারা যায়, তারপরে কোরআন শিখের ক্লাস মিস করা যাবে না। আপনার বাপ মা মারা গিয়েছে, তার জানাজা দেওয়া ঠিক আছে, খুব গুরুত্ব দরকার আপনার জন্য, কিন্তু তার থেকেও বেশি দরকার আপনাকে কোরআন শুদ্ধ করে শেখা, ঠিক কিনা বলেন? কারণ এই মানুষটা যখন মারা গিয়েছে, তার কবরের মধ্যে সওয়াব রেসানির জন্য আপনার কোরআন যখন শুদ্ধ হবে, আপনি কোরআন তেলাওয়াত করে যখন সব তার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবেন, তার জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তার কবরের মধ্যে সওয়াব যাবে। আর আপনি কোরআন না শেখার কারণে কিয়ামতের ময়দানে ওই মা বাবার কপালের মধ্যে লাঠি দিয়ে আপনি জাহান্নামে ফেলাবেন তাদেরকে, নাউজুবিল্লাহ বলেন। তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সন্তানরা বলবে হে আল্লাহ আমার মা আমার বাপ কোথায়, যারা দুনিয়াতে আমার গার্জিয়ান ছিল তাদেরকে আগে জাহান্নামে ফালান, আজকে তাদের কারণে আজকে আমি কোরআন শিখতে পারি নাই, দিন শিখতে পারি নাই। তাদেরকে যখন সামনে আনা হবে, তাদেরকে লাচ্ছি দিয়ে জাহান্নামে ফালাবে। তাফসীর কিতাবের মধ্যে আসে কেন এই কথার ব্যাখ্যা আসলো, বললেন তারা যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, ওই ছেলে আর মেয়ের দিলের মধ্যে সামান্য হলেও প্রশান্তি আসবে, এই নাফরমানদের কারণে আজকে আমি জাহান্নামে গিয়েছি, আজকে তারাও জাহান্নামের আগুনে জ্বলছে, আমিও জাহান্নামের আগুনে জ্বলছি, এরা যদি ভালো হইতো আমাদেরকেও দিন শিখাইতো, হাফেজ বানাইতো, আলেম বানাইতো, এই জন্য তাদেরকে লাচ্ছি দিয়ে উষ্টা দিয়ে তারপরে জাহান্নামে ফালাবে এই সন্তানরাই। এই জন্য আপনি কোরআন শিখেন নাই, আপনার মা বাবার কবরে জানাজা দেওয়ার থেকেও বেশি গুরুত্ব হচ্ছে আপনি কোরআন শিখার ক্লাস করা, ঠিক কিনা বলেন? স্পষ্ট করে ছাত্রদের মাঝে বলে দিতে হবে। আমি কিন্তু সব ওস্তাদের মতো না, সব হুজুরের মতো না, আমার ক্লাস করতে হলে ঢিলাঢালা কোনো ছাত্র আমার দরকার নাই, একজনও যদি হয় একজনই যথেষ্ট। সাহাবায়ে কেরামদের মতো একজন যুবকের দ্বারা একটা রাষ্ট্র পরিবর্তন হয়েছে, তারেক বিন জিয়াদ সুদূর স্পেনে পাঠানো হয়েছিল, গোটা স্পেনকে বিজয় করেছে। এক যুবক উকবা ইবনে নাফে আফ্রিকা মহাদেশে পাঠানো হয়েছিল, গোটা আফ্রিকা মহাদেশকে বিজয় করেছে। এক যুবক কুসুম বিন আব্বাস সুদূর চীন দেশে পাঠানো হয়েছিল, চীনের বিশাল এরিয়াকে বিজয় করেছে। এক যুবক সালাউদ্দিন আইয়ুবি সুলতান মাহমুদ গজনবি নুরউদ্দিন জঙ্গি ময়দানকে ময়দান কিল্লাকে কিল্লা তারা বিজয় করেছেন। এই জন্য বেশি ছাত্র দরকার নাই, আজকে সারা দেশের মধ্যে জরিপ করে দেখেন 100-99% মানুষ কোরআন পারে না, শুধু একটাই কারণ, কোরআন শিখার ক্লাসকে গুরুত্ব না দেওয়ার কারণে, কোরআনে ওস্তাদকে মহাব্বত না করার কারণে, একদিন ক্লাস করে তিন দিন ক্লাস করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ক্লাস সব ওস্তাদের মতো না। আবার আল্লাহর হস্তে বলছি, আবার বলে দিবেন এই কথাগুলি হবু, আমি যে কথাগুলো বলছি আমি আপনাদের কাছে প্রয়োজনে একবার প্রথমে ক্লাসের শুরুতে মাপ চেয়ে নিব, ক্লাসের শেষে আরেকবার মাপ চাবো, মাঝখানে কেউ রাগ করা যাবে না, ঠিক কিনা বলেন? মাঝখানে কি করা যাবে না, রাগ রাগ যদি রাগ করেন সবাই মিলে একটা করে ঘুষি মারতে হবে, এই ব্যক্তি আর বাঁচবে? সবাই বলেন। এই জন্য ক্লাসের শুরুতে এই কথা বলে দিবেন যে আমাদের ক্লাসের মধ্যে কোনো রাগ করা চলবে না, রাগ করা হারাম, রাগ করা কি বলেন, রাগ করা কি হারাম? কারণ বয়স্ক ছাত্র, অনেক লেভেলের ছাত্র আপনি ক্লাসে থাকবে, দেখবেন আপনার বাবার সাথে চলাফেরা করেছে, আপনার চাচা, আপনার বাবা, আপনার দাদা, এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার সব লেভেলের মানুষ থাকবে, আপনি দোস্ত থাকবে, এখন সে মনে মনে আমগো বাতিজা কি বড় হয়ে গেছে গা, আমগো হুজুরি তো এত ভালো পড়াইতে পারে, এত বড় বড় ধমক দেয়, এই করে সেই করে, আমগো হুজুর কি কম পারে নি, বলবে কি না বলেন? দেখবেন সামান্য একটু কথা বলেছেন এই জন্য রাগ করে বসবে। আপনি একজনকে সবক বেশি জিজ্ঞেস করেছেন, দেখবেন হুজুরি শুধু আমারই পায়, আর কাউরে সবক জিজ্ঞেস করতে পারে না, খালি আমারই দেখে চোখের মধ্যে, দেখবেন এই জন্য রাগ। আরেকজনে বলবে হুজুর আমাদের আমার সুরে ফাতিয়া শিখান, আবার আরেকজন হুজুর আমাকে খতম দেওয়ান, আরেকজন বলে হুজুর আমি সুরা আমি আলিফ পড়তেই তো পারি না, এক এক লেভেলের ছাত্র এখানে কিন্তু বসবে।
এই জন্য শুরুতেই বলে দিবেন, কেউ রাগ করা যাবে না, আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস করো মাঝখানে কোনো আশকাল নাই, আমি প্রশিক্ষণ দিয়েই ক্লাসে বসেছি, আপনাদের মশওরা আমি নিব, ক্লাস শেষে ইনফিরাদিভাবে কোনো প্রয়োজন হলে মশওরা আমাকে দিবেন, ক্লাসের মাঝখানে কেউ কথা বলা চলবে না, আমি যেভাবে সবক দেবো সেভাবেই সবক নিতে হবে, আমি 14টা ক্লাস আপনাদেরকে করাবো ধারাবাহিকতার সাথে, এক নম্বর ক্লাস থেকে নিয়ে 14টা ক্লাস পর্যন্ত, প্রত্যেকটা ক্লাস আধা ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত, কথা বুঝতে পেরেছেন? এই ক্লাসগুলো আমি যেমনি করাচ্ছি হবু ক্লাসগুলোর মধ্যে গুরুত্ব দিবেন, এই 14টা ক্লাসের পরে ক্লাস কারো যদি না হয়, কারো যদি শুদ্ধ না হয়, তারপর হচ্ছে আপনি প্রশ্ন করবেন যে হুজুর কী কী কোর্স করাইলেন, কোরআন তো শুদ্ধ হলো না, এই সমস্যা সেই সময় সব আজকাল কখন করবেন? আমার 14টা ক্লাসের পরে, তারপরে শুরু, এর আগে কোনো আজকাল কোনো সমালোচনা চলবে না, আর এই 14টা ক্লাস একজনও ক্লাস মিস করতে পারবেন না। এবার হাত তোলেন কে কে আছেন, ঘরে ঘরে জ্বললে হবে, নিজে পারে না আরেক ঘরে আগুন জ্বালাই দিলে হবে, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো বলতে হবে, বলেন আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো, আল হাদিসের আলো দিলে দিলে জ্বালো, এবার বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে, প্রথমে বলতে হবে দিলে দিলে জ্বালো, ঠিক কিনা বলেন? এই স্লোগান হাফিজ জিউজ রহমতুল্লাহ সংস্কার করে গেছেন, এটা আমার স্লোগান না, সংস্কার আমি করছি না, কথা বুঝতে পেরেছেন? আল কোরআনের আলো হাফিজ জিউজ বলেছেন কি, দিলে দিলে জ্বালো, ঘরে ঘরে জ্বালবো কেন, আগে আগে দিলে দিলে জ্বালো, তারপর হচ্ছে ঘরে ঘরে, এই জন্য আবার নারায় তাকবীর দিয়ে সবার মধ্যে উৎসাহ তৈরি করাবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের মুআল্লিম হিসাবেই কিন্তু বলছি, কথা বুঝতে পেরেছেন? আমি যেভাবে শুভ কথাগুলো বলছি এগুলো কিন্তু সবার বলতে হবে, আমি ক্লাস শেষ করার পরে আমি ধারাবাহিকতার সাথে সবাইকে জিজ্ঞেস করবো একজন দুজন করে, কথা বুঝতে পেরেছেন? তারপরে এই জন্য মনোযোগ সহকারে শুনিয়েন, তাহলে আমরা কোরআন শিখার ক্লাসে বসবো কয়টা মহাব্বত নিয়ে, কয়টি কয়টি, আরো জোরে সবাই বলেন, জোরে বলেন, হাত তুলিয়ে সবাই দেখান, আরো জোরে ঘুমাই কে, এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিলে ইন্না লিল্লাহ সারা দেশ কিভাবে জয় হবে, এতটুকুগুলো মানুষ 4-5 জন পড়াই নিতে এর থেকে বেশি আওয়াজ হয়, একটু আগে বলেছি না আমাদের কোরআন শিখের ক্লাসে প্রথম শর্ত কি, গলা ভাঙতে হবে, কি ভাঙতে হবে বলেন? আরেকটা কথা বলবেন যে যত বেশি যে অসুস্থ, যার যত বেশি বয়স বেশি, সে তত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে পড়তে হবে, এখন কি কারণ কি, বর্তমানে ডাক্তাররা কিন্তু একটা থিওরি বলে সকাল সন্ধ্যা বেশি বেশি করে হাঁটাচলা করবেন, বলে কি না বলেন, এবং বেশি বেশি করে কাজ করবেন, চিল্লা চিল্লি করবেন, পরিশ্রম করবেন, কেন এটার থিওরি কি, কারণ কি, হোয়াটস দ্য কজ অফ দিস, এটার কারণ কি বলেন? কারণ হচ্ছে মানুষ যত বেশি হাঁটাচলা করবে তার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন তত বেশি হবে, রক্ত আপ টু ডেট তত বেশি হবে, যখন আপ টু ডেট হবে সঞ্চালন বেশি হবে, উঠানামা করবে, তখন মানুষ সুস্থ থাকতে পারবে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ক্লাসের মধ্যে যার যত বয়স বেশি, যে অসুস্থ বেশি, সে তত জোরে চিল্লিয়ে চিল্লিয়ে পড়তে হবে, সুস্থ হইতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, কয় জিনিসের মহব্বত নিয়ে ক্লাসে বসবো, কয়টি, তিনটে, আরো জোরে সবাই বলেন, জোরে বলেন, ছোট বড় জোয়ান বুড়া একসাথে, ঘুমাইকে ঝিমাইকে, আচ্ছা মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরে দুই নম্বর আলোচনার দিক হচ্ছে আমাদের, আমরা কোরআন শিখার ক্লাসে বসেছি তিনটি মহাব্বত নিয়ে, এখন কোরআনের ক্লাস করব 4টা গুণ নিয়ে, কয়টি গুণ লাগবে, কয়টি গুণ লাগবে, 4 ব্যবস্থা করতে হবে, রং চা আছে নি, এই চিনি কম দিয়ে, তাহলে 4টা গুণ নিয়ে ক্লাস করতে হবে, কয়টি গুণ নিয়ে, জোরে বলেন, 4টি, কয়টি, আরো জোরে, 4টি, প্রথমে বলেছি 3 মহাব্বত নিয়ে ক্লাসে বসা, কথাগুলো কিন্তু বুঝিয়েন, এটা আমি কিন্তু সবগুলো গুছালো কথা, এলোমেলো কোনো কথা কিন্তু নেই, পরে কিন্তু প্যাসফুস লাগাই ফেলবেন যে আমি পড়ানোর সময় দেখবেন আগামাতা খোঁজ করে পাবেন না, কথা বুঝতে পেরেছেন? পরে আমি এক জায়গায় আমাদের মুআল্লিম আমাদের কুমিল্লাতে এই ক্লাসে জিজ্ঞেস করেছি, হুজুর আপনি যে আমি যে পর্যবেক্ষণ করার জন্য গিয়েছি, আমার মুআল্লিম 2 বার প্রশিক্ষণ দিয়েছে আমাদের এই কোর্সে, আমি পড়ানোর সময় গিয়ে জিজ্ঞেস করলাম এই হুজুরকে এই 3টা কোরআনের উদ্দেশ্যের কথা বলেছে কয় না, এই 4টা কথা বলেছে কয় না, কোরআন শেখের উদ্দেশ্য 5টি বলেছে না, এই কবিতায় ব্যয় বলেছে কয় না, তা হুজুর পড়াইছে কি, মুআল্লিম প্রশিক্ষণের মধ্যে কী ছিল, কী আলোচনা ছিল, এগুলোই তো মানুষের আগ্রহ তৈরি হওয়ার জন্য এগুলোই তো মূল বিষয়, কথা বুঝতে পেরেছেন? দেখা যায় অর্ধেক মনে আছে, কিছুটা মনে আছে, কিছু নাই, পরবর্তী দেখা যায় ওই মন মতো করে ক্লাস আর জমাইতে পারে না,
কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস সপ্তাহে একদিন, আমি যেখানে ক্লাস একদিনের জন্য ছাত্ররা বসে থাকে, আল্লাহর মেহরবানি, এতটুক মহাব্বত করে। হুজুর আপনি প্রয়োজনে মাসে একদিন আসিয়েন, তারপর আপনি ক্লাস করিয়েন, অন্য মুয়াল্লিম দেওয়া দরকার নাই, অন্য হুজুর দরকার নাই, আপনি একদিন পড়াইলে দেখা যায় আমাদের এক মাসের থেকে বেশি ফায়দা হয়, আলহামদুলিল্লাহ বলেন। ফকর না, শুকর হিসাবে বলছি, কারণ কারণ এটা আবেগ ভালোবাসা নিয়ে ক্লাস করাইতে হয়। ঢিলাঢালা করে ক্লাস করাইলে ক্লাস কোনোদিনও জমবে না। আগে ওস্তাদের মধ্যে জ্বলন তৈরি হইতে হবে, এরপরে ছাত্রদের মধ্যে জ্বলন আসবে। এক গড়ের, এক গড়ে যদি আগুন লাগে, আগুনের তাপ দিয়ে গোটা দেশ জ্বালাই দেওয়া যায়, ঠিক কিনা বলেন?